এরকমই সুন্দর থাকবে আগামী দিনগুলো। তাহলে আমি যেভাবে বললাম লেখাপড়া করবে, তোমাদের জন্য দেশ ভাবছে, সবাই ভাবছে, সাথে আছে তোমাদের শিক্ষক মশাইরা, আর তোমাদের আলু দেখাবেন, আর তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, কোনো দরকার হলে আমাকে বলবে। আমি অবসরপ্রাপ্ত, হ্যাঁ, শিক্ষক ছিলাম তোমাদের স্যারদের মতো। স্যাররা আমাকে সরকারি শিক্ষা দপ্তর সরকারের সম্মাননা দিয়েছেন শিক্ষা রত্ন হিসাবে, সেই জন্য আমি রাজ্যের স্কুলগুলিতে যেতে পারছি। কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি তো পুরোভাবে, আমি তো পশ্চিমবঙ্গে তোমার 220-230 আরও বেশি স্কুল দেখতে গেছি তোমাদের কাছে। দেখো একদিন ফিরে গেছি, আবার এসেছি, তোমাদের ভালো লাগছে তো? তাহলে কোনো দরকার মনে করলে জানাবে, আমি তার সমাধানের চেষ্টা করব। আমার তো ক্ষমতা কিছু নেই, তোমরাই ক্ষমতা, মানুষই ক্ষমতা, দেশ ক্ষমতা, নাকি? আমি চেষ্টা করব সমাধান করার। আমি চাই তোমরা সবাই খুব ভালো মানুষ হও, দেশের মুখ উজ্জ্বল করো, তাই না? দেশকে গৌরবান্বিত করো তোমাদের আচারে ব্যবহারে, হ্যাঁ, লেখাপড়ায়, জ্ঞানে বিজ্ঞানে শৌর্যে বীর্যে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, মানুষ চাই মানুষ চাই আর সব হইয়া যাইবে। কেমন মানুষ? লোভ হিংসা পরশ্রিকাতরতা মুক্ত মানুষ, মানে যে যাদের সব নেই, এগুলো হচ্ছে খারাপ গুণ। এই সব গুণগুলো কোনো মানুষের মধ্যে ছেড়ে ছেড়ে দূর করে দিতে হবে। সব মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, কিন্তু তোমার কথা শোনো, কোনো মানুষের মধ্যে থেকে, এই যে শোনো বাবা, তোমার নামটা বলে নাও, হ্যাঁ, আচ্ছা, যিশু পুরকাইত, জিসান পুরকাইত, ঠিক আছে, কোনো মানুষের মধ্যে থেকে খারাপ গুণগুলো দূর করে দিলে একটা সুন্দর মূর্তি বেরিয়ে যাবে, তাই তো? তুমি খুব রেগে আছো, আমি যদি বলি মা রেগো না, আনন্দ করো, আনন্দে থাকো, তুমি যদি ভাবো যে আর রাখবো না কখনো, তোমার মনটা আনন্দে থাকবে তো? তাহলে তোমরা এরকম প্রতিজ্ঞা করতে পারবে, তোমরা রাখবে না, কাউকে হিংসা করবে না, হ্যাঁ, ঝগড়া করবে না, মারামারি করবে না, পারবে তো প্রতিজ্ঞা করতে? তাহলে আজ তোমরা করে নিলে, বন্ধুরা যারা পড়তে পারে না ওদের তোমরা এইভাবে একটু করে লিখতে শিখিয়ে দেবে, ওরা দেখবে এক সপ্তাহে পেরে যাবে, তোমাদের তখন খুব আনন্দ হবে, গোটা ক্লাসটাই লিখতে পারছে, তাই তো? আর যা বললাম সব সব করে ফেলবে, কেমন? তুমি এসেছো মা, লিখে এনেছো? তুমি লিখতে পারতে না? এই তো পেরে গেছো তো। আর এই যে আকাশ, যে কথাগুলো আমি বললাম, অচল, ওগুলো লেখো, আকাশ, পাখি, ফুল, ওগুলোও লিখে ফেলো, সবগুলো লিখে ফেলবে, তাহলে তোমাদের ভালো লাগছে। তোমাদের কি চাই? আত্মবিশ্বাস, কোনো কাজ পারবো না বলে পিছিয়ে পড়া চলবে না, আর চাই নিজেকে ভালোবাসা।